The officials of Tripura Olympic Association met the Director of Youth Welfare Department, keeping in view the goal of development of sports in the state and giving due honor to the athletes. A delegation of the association met SP Diva Varma, Director Department of Youth Welfare in Action, on Thursday. The association's editor Sujit Roy told media that the organization is working consistently with the goal of overall development of the players of Tripura. ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট দ্রোণাচার্য অ্যাওয়ার্ড খ্যাতনামা জিমন্যাস্টিক কোচ বিশ্বেশানন্দী সাহেব এবং আমাদের অ্যাডভাইজার এই রাজ্যের প্রথম অর্জুন মন্টু দেবনাথ সাহেব এবং আমাদের সহসভাপতি স্বপন সাহা মহোদয় নেতৃত্বে এবং আমাদের অন্যান্য কর্মকর্তারা একটি সৌজন্যমূলক সাক্ষাতে ত্রিপুরা স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ডাইরেক্টর সাহেবের সঙ্গে আমরা মিলিত হয়েছি। ত্রিপুরার খেলাধুলা ডেভেলপমেন্ট নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আপনারা সবাই জানেন যে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন সো লং, মানে অনেক প্রাচীন অ্যাসোসিয়েশন। ত্রিপুরার খেলাধুলা বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি, ডাইরেক্টর সাহেবও সহমত পোষণ করেছেন, যাতে ত্রিপুরার খেলোয়াড়রা কোনো রকমভাবে বঞ্চিত না হন এবং সঠিক পথে বাইরে যেতে পারে, পার্টিসিপেট করতে পারে, অ্যাসোসিয়েশনগুলি যাতে সুন্দরভাবে টিম পাঠাতে পারে, এ ব্যাপারে উনি বিভিন্ন পদক্ষেপ নেবেন বলে